এখন ইসলামী ব্যাংক সুদ নেয় না, সুদ গ্রহণ করে না, সুদ খায় না। তা আপনি যে টাকা দিয়ে আসেন, জমা রাখলেন, তাহলে আপনি আপনি হালাল কেমনে হলো? আপনি টাকা দিয়া আপনি আবার টাকা পাইলেন, আপনি রাখলেন 1 লাখ, এক বছর পরে 1,10,000 ব্যাংক দিয়ে দিল, তাহলে এটা হালাল হলো কেমনে? ও, তার সঙ্গে ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে আপনার, এটা হলো মুদারাবা চুক্তি। দরবুনের তর্জমা একটু আগে বলেছি, মুদারাবা চুক্তি কি? আপনার পুঁজি আর ব্যাংক হলো কি? প্ল্যান, প্ল্যানিং, প্রোগ্রাম, শ্রম, এগুলি সব হলো ব্যাংকের। ব্যাংক আপনার পুঁজি নিয়ে কি করে? আপনি চুক্তি করছেন কি, যে আমি 1,00,000 টাকা রাখলাম, এক বছর পরে আমাকে 1,10,000 টাকা দিতে হবে, এটা চুক্তি করে না? আপনি কি চুক্তি করেন একটু পড়ে দেখেন। অনেকে পড়ে না, যে রাখা তা আবার প্রশ্ন করে আমাকে, যে এরকম ব্যাংকে আপনি যে কইলেন, আর ব্যাংকেও তো ওইটি, আরে আপনি ওইটি লেখাটা পড়বেন তো, যে চুক্তিটা আপনি করলেন, দস্তখত করলেন, এই চুক্তি আগে করতে হবে, চুক্তি পরে না, চুক্তিটা আগে। ওইখানের মধ্যে পরিষ্কার বলা আছে যে ব্যাংক হলো উদ্যোক্তা মুদারিব, আর আপনি পুঁজিদাতা। অর্থ হলো ব্যাংক এটাকে বিনিয়োগ করবে, যা লাভ হয়, এখানে কোনো লাভের কি নাই, এটা কোনো নির্দিষ্ট কোনো অঙ্ক থাকে না, যা লাভ হবে তার এত অংশ আপনি পুঁজিদাতা, আর ব্যাংক হলো মুদারিব উদ্যোক্তা। সুতরাং উদ্যোক্তা এত নিবে, আমরা আপনি 50-50, 80-20, 35-65, আপনি এই ব্যাপারে আপনাদের স্বাধীনতা দেওয়া হয়েছে কোরআনে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে স্বাধীনতা দিয়েছেন, আপনি কত দিয়ে পোষায় তার কত নিলে পোষায়। এটা হলো শতকরা, যা হয় তার এত অংশ, এখানেও নির্দিষ্ট কোনো অঙ্ক নাই। নির্দিষ্ট আছে কি? নির্দিষ্ট নির্দিষ্ট হলো পরিমাণ, মানে কত আপনি কয় টাকা নেবেন এটা না, আপনি কত অংশ নেবেন সেই সেই হিসাবে আপনার ইসলামী ব্যাংকের একটা একটা অভিজ্ঞতা হয়ে গেছে, এত করলে এত হয়। তো আপনাকে বলে এরকম ধারণা দিতে দেয় যে এরকম হয়, তাদের অভিজ্ঞতা থেকে তারা বলে। অনেক সময় বার্ষিক ব্যাপারে আপনারা সবাই জানেন না, যারা ব্যাংকে কাজ করেন তারা জানেন, বার্ষিক তারা হিসাব নিকাশ করে দেখে, চুক্তি তো করছি বেটার সঙ্গে, তাকে দিব 65 ভাগ আর আমি নিব 35 ভাগ, ঠিক আছে, কিন্তু 65 ভাগ এইবার তো লাভ কম হয়েছে, কাজেই 65 ভাগ দিলে সে উৎসাহিত হবে না। তো ব্যাংক করে কি, পাঁচ তার পক্ষ থেকে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে আপনারা কত দিল? 70 ভাগ। ব্যাংকে কত নিল? 30 ভাগ। আপনাকে জানায়ও না, আপনাকে দিয়ে দিল, আপনি মাশাআল্লাহ। তাহলে এটা কি জায়েজ? হ্যাঁ জায়েজ, কারণ আপনি আপনার অংশ ছেড়ে দিলেন, এটা জায়েজ, পুরোটা ছেড়ে দিতে পারেন, এটা না জায়েজ। এবং ঘোষণা দেওয়ারও জরুরি না, যে আমি ছেড়ে দিলাম আল্লাহর রাস্তে দিয়ে দিলাম, তাকে উৎসাহিত থাকে, কারণ ব্যাংক তো চলতে হবে, মানুষের আমানত এগুলি সমর্থন থাকতে হবে। এই জন্য ব্যাংক অনেক সময় ওইটা ওই চুক্তির সময় এত পার্সেন্টে কত হয়, প্রায় এরকম হয়, কিন্তু দেখা গেল এবার কম হলো, এবার ব্যাংক ছেড়ে দিয়েছে, আপনাকে দিয়ে দিয়েছে, আপনি তো আলহামদুলিল্লাহ, কিন্তু ব্যাংক ইন্নালিল্লাহ, ইন্নালিল্লাহ তো আল্লাহরই জন্য, ইন্নালিল্লাহ কার জন্য? আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য, ইন্নালিল্লাহ বরং আলহামদুলিল্লাহর চাইতে ইন্নালিল্লাহ বড়। ইন্নালিল্লাহ হলো আমি আল্লাহর প্রশংসা আল্লাহর করে দিলেন, কিন্তু ইন্নালিল্লাহ মানে আমরা সবাই আপাদমস্তক আল্লাহর জন্য, তাহলে তো আপনি নিজেকে পেশ করে দিলেন। অতএব এটা ইন্নালিল্লাহ খারাপ না, এটা ইন্নালিল্লাহ খালি মানুষ বললে ইন্নালিল্লাহ না,
ইন্নালিল্লাহ বহু ব্যবহার আছে। তো যাই হোক, এটাকে বলে মুদারাবা। মুদারাবা একজনের চুক্তি আর একজনের পুঁজি আরেকজনের উদ্যোগ, এটা হলো মুদারাবা। তো এই মুদারাবায় যদি নোকসান হয়, নোকসান মানি নোকসান হয়ে গেল, তাহলে ব্যাংকের কোনো নোকসান হবে না। নোকসান কার হবে? পুঁজিদাতার, যিনি আমানত রাখছেন, তিনি এই নিয়ত করেই রাখছেন। যেহেতু মুদারাবার মধ্যে ঝুঁকি আছে, এই ঝুঁকিটা আমি কবুল করলাম, কারণ এই ঝুঁকি আপনাকে নিতে হবে। আল গুনমো বিল গুরমে, অল গুরমো বিল গুনমে, শরীয়তের নীতি এটা কি? আল গুনমো বিল গুরমে, আপনার লাভ নিতে, লাভ যদি নিতে চান তাহলে আপনাকে ঝুঁকি নিতে হবে, ঝুঁকি। আর আপনি যদি ঝুঁকি নেন তাহলে লাভ নিতে পারবেন। একতরফা আমি লাভই নিব এটা হবে না। এই জন্য আল গর্ম বিল গর্মে, অল গর্ম বিল গর্মে, এটা শরীয়তের একটা নীতি এই 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 ক্ষেত্রে। এটা গেল মুদারাবা। এরপরে মোশারাকা। মোশারাকাও ব্যাংক করে, কেমনে করে? ওই যে যারা ব্যাংকটা করলো ডাইরেক্টররা, তারা কি দিছিল? পুঁজি দিয়েছে। কেউ দান দশ কোটি দিয়েছে, কেউ পাঁচ কোটি দিয়েছে, এরা সবাই শরিক হয়েছে। পুঁজির মধ্যে কি হয়েছে? শরিক হয়েছে। এটা অসম পরিমাণও হয়, আবার সম পরিমাণও হয়। তো আপনি যদি কম দেন তাহলে আপনি বলবেন যা লাভ হবে তার এত অংশ আমি পাবো, আর যে বেশি দিবে সে যা লাভ হবে এত অংশ আমি পাবো, এটার বেশি ঘোষণা করা হয়। এটার বলে মুশারাকা। এই যে উভয়ই ঝুঁকি নেয়, উভয় কি নেয়? ঝুঁকি নেয়। তাহলে আবার ব্যাংক ইটসেলফ, ব্যাংকটা কি? ব্যাংক, ব্যাংকের দুইটা মর্যাদা। একটা মর্যাদা হলো ব্যাংক হিসাবে, প্রতিষ্ঠান হিসাবে। আরেকটা মর্যাদা হলো ব্যাংক যারা মালিকানা করে, যারা চালু করেছে, তারা ডাইরেক্টররা, অথবা পার্টনারশিপ, যাদের মধ্যে কেউ 500 টাকা দিছে, 1000 টাকা দিছে, আর কেউ 1 কোটি টাকা, 10 কোটি টাকা। তাহলে এদের একটা দিক। আরেকটা হলো ব্যাংক ইটসেলফ, তার নিজের একটা অস্তিত্ব আছে। এই অস্তিত্বের মধ্যে ব্যাংকের যে ইয়েগুলি হয়, কেন্দ্রীয় রিজার্ভ, রিজার্ভ হয়, এই রিজার্ভের জাকাত কিন্তু ব্যাংক দিতে বাধ্য। মনে রাখবেন, কেন? জাকাত তো ব্যক্তির উপরে, ব্যাংকের উপরে না। ব্যক্তিটা হইল কৃত্রিম সত্তা। এটা কি? আরে ইয়েটা, ব্যাংকটা কৃত্রিম সত্তা। কৃত্রিম সত্তা হিসাবে তার উপরে ওয়াজেব ফরজ এগুলি আছে, কারণ তার কাছে মানুষের সব কিছু দেওয়ার পরও ব্যাংকের কাছে কিছু রিজার্ভ থাকে। এটা প্রাইভেট সেক্টরে হওয়ার কারণে এই প্রাইভেট যা কিছু তার কাছে থাকে, এটা গভর্নমেন্টের আইন থাকতে হয়, এটার উপরে জাকাত ফরজ হয়। আপনারা যারা ডাইরেক্টর তাদের উপরে জাকাত ফরজ, এটা ব্যাংকের উপরে ফরজ না যে আপনার অংশের জাকাত ব্যাংক দিয়ে দিবে। না, আপনি যদি ব্যাংককে বলেন আমার প্রতিনিধি হিসাবে আপনি জাকাত দিয়ে দেন আমার অংশের, তাহলে দিবে, নতুবা আপনাকে জাকাত আপনি দিবেন। কিন্তু ব্যাংকের নিজেরও একটা রিজার্ভ গড়ে, কেন্দ্রীয় রিজার্ভ থাকে। এটা গভর্নমেন্ট, এটা একটা আইনে, এবং এই ব্যাংকটাকে টিকিয়ে রাখার জন্য, সেই জন্য ওইটার উপরও জাকাত বসে, কারণ প্রাইভেট সেক্টরের ব্যাংক। এই জন্য আল এতেবারুস আর শখসিয়াতুল এতেবারিয়া, এটা আরবিতে শরিয়ার পরিভাষায় বলে আর শখসিয়াতুল এতেবারিয়া, মানে কৃত্রিম একটা সত্তা ধরে নেয়। এটা আপনার বাস্তব সত্তা, আর ব্যাংকটা হলো কৃত্রিম সত্তা প্রাইভেট সেক্টরে। এই জন্য ব্যাংকের উপরে মা আলাই মা লাহু অমা আলাই, তার দায়িত্ব আছে, তার হকও আছে। সুতরাং এই ব্যাংক আবার জাকাত দেয়। তো যাই হোক, আমার কথা হচ্ছিল দুইটা আলোচনা করলাম, একটা হলো মুশারাকা, আরেকটা কি? মুদারাবা।